সোনার দেশ বাংলাদেশ। বাংলাদেশের মাটি যেন সোনার থেকেও খাঁটি। বাংলাদেশের মাটিতে আপনি যেটাই লাগাবেন না কেন, সেটাই কিন্তু এই যে বাম্পার ফলন দিবে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ধান ভুই। ধান ভুইতে কিন্তু ব্যাপক পরিমাণে এবার ধানে ফলন এসেছে। প্রত্যেকটা বাইলের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো প্রকার চিটা নাই, সম্পূর্ণ সলিড ধান। এই ধানটি করা হয়েছে একটি পুকুরে। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা পুকুর আছে, আসলে একটা পুকুর না, ওইটা হচ্ছে বেতনার একটা অংশ। বৃষ্টির পানি পয়ন নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু এটাই, কিন্তু মাটি জমার কারণে বর্তমানে এখানে প্রায় 3-4 বছর ধরে কোনো প্রকার হচ্ছে পানি বাঁধে না, একবারে উঁচু হয়ে গেছে, যার কারণে এখানে এখন ধান চাষ হচ্ছে এবং ধানগুলা কিন্তু এবার ব্যাপক ফলন দিয়েছে। তো বন্ধুরা, এই যে ধান ভুইটা, এই ধান ভুইয়ের আমরা ওনারকে পেয়ে গেছি, ইনি হচ্ছে ধান ভুইয়ের মালিক। তো এখন আমরা তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে জানব। আমরা কথা না বাড়িয়ে এখন তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। যে এখানে ধানগুলা করেছেন, এই ধানগুলা কি সবই আপনার? হ্যাঁ, আমার। আচ্ছা, এই যে ধানগুলা আপনি এখানে করেছেন, এটা তো সরকারি জমি। হ্যাঁ, এটা এটা তো একটা বেতনা, বেতনা নদী এটা। আচ্ছা, বেতনার ভিতরে ধানগুলা করেছেন, তো এই ধানগুলা করার কারণে আপনাদের কি কোনো প্রকার খাজনা দেওয়া লাগে? না না, এখানে কোনো খাজনা দেওয়া লাগবে না। সরকারি জায়গা বেতনা পড়ে রয়েছে, তা আমরা করে যেহেতু শেখ হাসিনা তো বলেছে যে 1 ইঞ্চি পরিমাণ যেন জায়গা খালি না থাকে, আমরা আবাদ করছি যেহেতু পড়ে রয়েছে বেতনা। এখান থেকে হচ্ছে কোনো প্রকার যে জনপ্রতিনিধি বা কোনো প্রকার রাজনৈতিক দল থেকে কি আপনাদের কাছ থেকে কোনো প্রকার চাঁদা নাই? না না, চাঁদা নাই না। এখান থেকে তার কোনো প্রকার রাজনৈতিক ভাবে প্রেশার নাই, সে এখানে চাষ করতে পারে। এটা যদি আবার সরকার থেকে কাটানো হতো, তাহলে কি আপনারা খুশি হতেন? খুশি তো হবই, কাটলে দেখা আছে বেতনা নদী, যেহেতু বেতনা নদী এখন এই শুকিয়ে রয়েছে, এই কয়েক বছর তো মানে সেরকম বৃষ্টি হয় না, আর পাটের সময় আসলে খুব সমস্যা হয় পাট বুড়োনো, তার মানে এই যে শুকিয়ে রয়েছে এখন, এই যখন আমরা চাষি মানুষ পাট কাটবো তখন তো বেতনায় পানি থাকবে না, এটা ওই পাট পানি না থাকলে তখন তো আমরা পাট কেটেও বুড়োতে পারছি না, আর যখন খনন হবে তখন তো আমাদের জন্য খুব সুবিধা হবে, যেহেতু পাট বুড়োনো কোনো টেনশন থাকবে না। আমি দেখতে পাচ্ছি এখানে তো আপনার অনেক ভালো একটা ফসল এসেছে, ধানগুলো অনেক সুন্দর হয়েছে, তো আপনি এখান থেকে কতটুকু ধানের আশাবাদী? কাঁটায় ধরেন মন ফিরাই হবে, যেহেতু এখানে সারও কম খরচ লাগে, তার মানে বেতনা নদী তো সেরকম সার বেশি লাগে না, উর্বরতা জমি, তার মানে যেহেতু বেতনা যখন পানি হয় তখন তো উর্বরতাই হয়, যে ধোয়ানি এসে মাটির শক্তি বেড়ে যায়, এখন অন্য অন্য ক্ষেতের জমি যেরকম সার লাগে, এতে সেরকম সার অতটা লাগে নাই আর কি, এইটাই। এখান থেকে অনেক কিছু জানতে পারলাম। তোমরা যারা আপনারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এই ধরনের আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।